নমস্কার, খবর ননস্টপে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। আপনাদের খবরে আমরা ছিলাম মানিকতলায় গোষ্ঠী সংঘর্ষ, পাথর বৃষ্টি, রাতভর বোমাবাজি, তিনজনের জখম হওয়ার খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। স্থানীয় কাউন্সিলর এবং বিধায়ক অনুগামীদের মধ্যে টানা পড়েনের জের, এলাকা দখলের লড়াই, অভিযোগ বাসিন্দাদের, ঘটনার উত্তাপ ছড়িয়ে পড়েছে রেল লাইনেও। আর একবার আপনাদের জানাই, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মানিকতলা এলাকা, বোমাবাজি এবং দুপক্ষের মধ্যে পাথর বৃষ্টি, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। এবং এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, তিনজনের আহত হওয়ার খবর পাচ্ছি, গুরুতরভাবে জখম হয়েছেন বেশ কয়েকজন। শান্তিরঞ্জন পণ্ডু গোষ্ঠী এবং তার সঙ্গে সাধন পান্ডের অনুগামীদের মধ্যে মূলত এই সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে মূলত এলাকা দখলের লড়াই, এবং সেই লড়াই থেকেই গতকাল রাত থেকেই সংঘর্ষ শুরু হয়, এবং সেই সংঘর্ষের রেশ আজ সকালেও থাকে, সকালেও কিন্তু জারি রয়েছে সংঘর্ষ। পুলিশ প্রশাসন কিন্তু গতকাল থেকে যে ভূমিকা পালন করেছে সেটা একেবারেই সন্তোষজনক নয় স্থানীয় বাসিন্দাদের কাছে, এবং এক অর্থে পুলিশ প্রশাসনকে অপারগ বলছেন স্থানীয় বাসিন্দারা, সেই অভিযোগ করছেন। এবং পুলিশ যখন ঢুকতে যায় এলাকাতে, তখন পুলিশকে বাধার সম্মুখীন হতে হয়। আহত হন এক পুলিশ কর্মীও, যে খবর আমরা পাচ্ছি, এবং জিআরপি এবং কলকাতা পুলিশ একসঙ্গে কাজ করছে বলে আমরা জানতে পারছি। কালকে পার্টিতে একটা ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে নেমন্তন্ন করে, ঠিক আছে, তাকে নিয়ে গিয়ে ছকবাজি করে ওকে মারধর করা চালু করে দিয়েছে। এবার আমাদের পাড়ার ছেলেরা, ওই ছেলেটা ক্লাবেরই ছেলে আছে, ঠিক আছে, এবার আমাদের পাড়ার ছেলেরা রেগে গিয়ে এবার ওখানটা যেমন গেছে, এবার আমাদের পাড়ার ছেলেকে যে যাচ্ছে তাকেই মারছে। শান্তি এখানকার কাউন্সিলর উনি বেশি করছে, উনি এখানে ঝগড়া লাগাচ্ছে, এই পাড়া ওই পাড়া নিয়ে ঝামেলা লাগাচ্ছে। শান্তিপূর্ণ একদিকে শান্তিরঞ্জন কুণ্ডু কাউন্সিলর, আরেকদিকে ভালো না ভালো না স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনলাম। আমরা কথা বলবো ঘটনাস্থল থেকে সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, প্রথমেই জানতে চাইবো এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, আমি প্রথমে ছবিটা দেখিয়ে দিই সঞ্চিতা। এই মুহূর্তে কিন্তু ডিসি পদমর্যাদার অফিসার এসেছে, এবং সেই সঙ্গে বিশাল পুলিশ বাহিনী। দেখতে পাচ্ছ কিভাবে যে ছত্রভঙ্গ করা হচ্ছে জনতাকে, কার্যত লাঠিচার্জ করে, এবং সেই সঙ্গে যেভাবে জবাব বেঁধে ছিলেন এখানকার দীর্ঘক্ষণ ধরে মানুষ, কালকে রাত থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। প্রথম দফায় যখন পুলিশ এখানে ঢুকতে যায়, তখন কিন্তু তাদের বাধার সম্মুখীন হতে হয়, এবং কার্যত এই মারমুখী দুষ্কৃতীদের হাতে মার খেয়ে তাদেরকে প্রথম দফায় ফিরে যেতে হয়েছিল। পরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে র‍্যাব মোতায়েন রয়েছে, সেই সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস এবং বিশাল পুলিশ বাহিনী। কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে ঢুকেছেন ডিসি পদমর্যাদার অফিসার, তিনি নিজে তত্ত্বাবধানে তার বাহিনীকে নিয়ে এসেছেন। এই মুহূর্তে এই যে আমরা রয়েছে, এই মুহূর্তে যে মানিকতলার থানা এলাকার যে উল্টোডাঙ্গা অঞ্চল সেখানে রয়েছে, এখানে মূলত কালকে থেকে যে গন্ডগোল হয়েছে তাতে এক গোষ্ঠীর মূল আস্থানা ছিল কিন্তু এই এলাকাতেই। তুমি আমার পেছনে ছবিটা দেখতে পাচ্ছ, কাল রাত থেকে কিভাবে বোতলবাজি হয়েছে। হ্যাঁ, বোতলবাজি, অর্থাৎ প্রত্যেকটি হচ্ছে কাচের বোতল, সেই সঙ্গে অ্যাসিড বোতল, এবং সেই সব কিন্তু লক্ষ্য করে সংঘর্ষ চলেছে। একে অপরকে লক্ষ্য করে এই দুষ্কৃতী দল, তারা একে অপরের উপরে হামলা চালায়, সম্মুখ সমরে এসে পড়েছিল কালকে তারা। এবং তারা যেটা জানাচ্ছেন যে এক বিধায়ক এবং অন্যদিকে কাউন্সিলর, অর্থাৎ 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং অন্যদিকে সাধন পান্ডে খোদ বিধায়ক, এই দুই রাজনৈতিক দলের যে গন্ডগোল, অর্থাৎ দুই একই রাজনৈতিক দলের দুই গোষ্ঠী, তাদের গন্ডগোলের মধ্যে এই ঘটনার সূত্রপাত হয়েছে। এবং তারা স্পষ্টত যা বলছেন, যেমনটা তুমি বাড়িতেও কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, আমি ছবিতে ফিরে যাব, আমার ক্যামেরা প্রতিনিধিকে বলবো একটু ছবিটা দেখাতে, কারণ দীর্ঘক্ষণ পর পরিস্থিতির স্বাভাবিক হওয়ার লক্ষণ অন্তত আমরা দেখতে পাচ্ছি, যে বিশাল পুলিশ বাহিনী তারা এই মুহূর্তে এসেছেন, রুটমার্চ করছেন, এবং যেভাবে ভিড় কার্যত একেবারে চাক বেঁধেছিল, যেভাবে চাপ হয়েছিল, সেই জায়গাটাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি একটু ক্যামেরা জুম করতে, একটা যেন ব্যারিকেড তৈরি করা ছিল, একটা সীমানা, অর্থাৎ ঠিক এই পারে যেখানে ইট বৃষ্টি হয়েছে সেটা গ্রাউন্ড জিরো বলা যেতে পারে। এই গ্রাউন্ড জিরোতেই কিন্তু লক্ষ্য করে বোতলবাজি হয়েছে, এবং অন্যদিকে সম্মুখ সমরে ছিল অপর গোষ্ঠী, তারা দুই দল কিন্তু এই এই জিরো 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 পয়েন্টকে কার্যত লক্ষ্য করে কাল রাত থেকে বোমাবাজি চলেছে। আমরা জানতে পারছি কাল রাত থেকে যেভাবে মুহুর্মুহু বোমাবাজি হয়েছে, তাতে 3 থেকে 4 জন আহত হয়েছেন, এবং এরকম অনেককে আমরা দেখেছি যারা এই গোষ্ঠীর সংঘর্ষের মুখে পড়েছেন। সাধারণ মানুষ কাল রাত্রে হয়তো ফিরছিলেন, যাচ্ছিলেন, সেই সময় তাদেরকে ধরে মারধর করা হয়, মাথা ফেটেছে, কারণ তারা এই
মুহূর্তে আরচিকর হাসপাতালে ভর্তি রয়েছেন। এরকম পরিস্থিতিতে দীর্ঘক্ষণ পরে স্বাভাবিক হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, বিশাল পরিমাণ পুলিশ বাহিনী এসেছেন। ঋতিবৃত্তি ঘটনার সূত্রপাত কি থেকে কাউন্সিলর বনাম এই যে বিধায়কের মধ্যে যে সংঘর্ষ, অনুগামীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের সূত্রপাত কোথা থেকে? কালকে রাত্রে ছিল, কালকে রাত্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের উদযাপন চলছিল, যেটা জানা যাচ্ছে যে শান্তিরঞ্জন কুণ্ডুর অনুগামীরা তারা কালকে রাত্রে এই এলাকার বেশ কিছু মানুষকে তারা ডেকে নিয়েছেন স্থানীয় একটি ক্লাবে, সেখানে খাওয়া দাওয়ার আসর হয়েছিল। সেখানেই কোনো একটা কারণে বচসা শুরু হয়। তারপর যেটা অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ শান্তিরঞ্জন কুণ্ডুর অনুগামীরা স্থানীয় যুবকদেরকে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করে ক্লাবের ভেতরে, সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারপরে কাল রাত কেটেছে এই এলাকায় বোমাবাজি, বোতলবাজি, আর সেই সঙ্গে হতাহতের ঘটনা নিয়ে বেশ অনেকে আহত হয়েছে। কিন্তু ঘটনার সূত্রপাত, যেটা কালকে রাত্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন হচ্ছিল সেই সময় একদল ওপর দলের ওপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এর কারণ কিন্তু দীর্ঘ অন্তর্নিহিত। কারণ এই মানিকতলা এলাকার এই ধোপার মাঠ এলাকায় আমরা জানি এর আগে এই দুই গোষ্ঠী কিন্তু বহুবার সম্মুখ সমরে এসেছে, একে অপরে অনেকেই কিন্তু মারধর করেছেন। তার একটাই কারণ, কলে পরে নিজের দলকে আরো বেশি বাড়ানো, এবং তারা প্রত্যেকেই এই একই রাজনৈতিক দলের অনুগামী বলে তারা স্পষ্টত নিজেরাই বলছেন, এবং নিজেদের শক্তি প্রদর্শন করা, এলাকা দখল, এটাই এর পেছনে নিহিত কারণ। অনেকদিন ধরে এই এলাকা কিন্তু এই কারণেই এই দুটো গোষ্ঠী মূলত উত্তেজনার ঘটায়। কিন্তু যে ছবিটা ধরা পড়লো কাল রাত থেকে, যার প্রভাব গিয়ে পড়লো কিন্তু রেল চলাচলে, আমরা দেখলাম যে আমরা ফিরছি ঋতিক তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একবার শুনে নিই স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি অভিযোগ করছেন। কালকে পার্টির দিয়ে একটা ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে নেমন্তন্ন করে, ঠিক আছে, তাকে নিয়ে গিয়ে ছকবাজি করে ওকে মারধর করা চালু করে দিয়েছে। এবার আমাদের পাড়ার ছেলেরা, ওই ছেলেটা ক্লাবের ছেলে আছে, ঠিক আছে, এবার আমাদের পাড়ার ছেলেরা রেগে গিয়ে এবার ওখানটা যেমন গেছে, এবার আমাদের পাড়ার ছেলেকে যে যাচ্ছে তাকেই মারছে। শান্তি এখানে কাউন্সিলর উনি বেশি করছে, উনি এখানে ঝগড়া লাগাচ্ছে, এই পাড়া ওই পাড়া নিয়ে ঝামেলা লাগাচ্ছে। শান্তি কুণ্ডু একদিকে শান্তিরঞ্জন কুণ্ডু কাউন্সিলর, আরেকদিকে ভালো না, ভালো না, শুনলাম স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করলেন। আমি আবারও ঋতিকের কাছে চলে যাবো। ঋতিক, তুমি যেটা বলছিলে যে এই যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের রেশ গতকাল রাত থেকে শুরু হয়ে আজ সকাল অবধি গড়ায়, এবং ট্রেন চলাচলে একটা প্রভাব পড়ে ঋতিক। দরজা বন্ধ, জানলা বন্ধ, সেই অবস্থায় ট্রেনের যাত্রীরা নিজেদের প্রাণ হাতে নিয়ে বসে রয়েছেন। আর দুদিকে দুই দল তারা একে অপরের উদ্দেশ্যে লক্ষ্য করে ইট ছুটছে, তারা সেটা চলছে একেবারে রেল লাইনের ওপরে। দীর্ঘক্ষণ দেখলাম চার নম্বর লাইনে কিন্তু ট্রেন চলাচল এখনো স্বাভাবিক করা সম্ভব হয়নি, এবং যে ট্রেনগুলি উল্টোডাঙার দিক থেকে আসছে সেগুলো অত্যন্ত ধীর গতিতে, তারা সমস্ত ট্রেনের জানলা বন্ধ, ট্রেন লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে। ট্রেনের যাত্রী কে আহত হয়েছেন কিনা সে সম্পর্কে আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না, পরে জিআরপি সূত্রে সে বিষয়ে জানানো হবে। জিআরপিও কিন্তু ঘটনাস্থলে দেখা মেলেনি দীর্ঘক্ষণ, যার প্রভাব পড়েছিল রেল চলাচলে। আমরা দেখছিলাম যে দমদম স্টেশনের পর থেকে রেল লাইন ধরে বহু যাত্রী তারা প্রাণ হাতে কার্যত সেখান থেকে ছুট দিচ্ছিলেন, কারণ সেখানে তখন এতটাই পরিস্থিতি অগ্নিগর্ব ছিল, যে কোনো মুহূর্তে অনেকই বড় আকার ধারণ করতে পারত। যাত্রী কেন, সাধারণ যাত্রী আহত হয়েছেন কিনা আমি বারবারও বলছি, সে বিষয়ে আমরা এখনো সুনিশ্চিত নয়, পরে সে বিষয়ে হয়তো পুলিশ সূত্রে আরো স্পষ্ট করে জানানো যাবে। কিন্তু দীর্ঘ প্রায় দু তিন ঘন্টা কিন্তু এভাবে ট্রেন চলাচল প্রভাবিত রইল। সঞ্চিতা জানিয়ে রাখি যে এই মুহূর্তে খানিকটা হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। যে সমস্ত ট্রেনগুলি দীর্ঘক্ষণ অফিস টাইমে যাত্রাপথে আটকে ছিল সেই ট্রেনগুলিকে ছাড়া সম্ভব হয়েছে, তবে চার নম্বর লাইনে এখনো ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি, এবং যে ট্রেনগুলি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল তাদের যাত্রীরা ইতিমধ্যেই নেমে গিয়েছেন ফলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জিআরপিও ঘটনাস্থলে পৌঁছেছে, জিআরপি এবং কলকাতা থানা অর্থাৎ মানিকতলা থানার পুলিশ তারা একসঙ্গে প্রথমে রেল লাইনে যে যে ইট বৃষ্টি চলছিল সেটাকে ছত্রভঙ্গ করতে সমর্থ হন, তাদেরকে নিরস্ত করা সম্ভব হয়, তারপরেই খানিকটা উত্তেজনা প্রশমিত হয়। এবং যে ছবিটা একটু আগে আমি দেখাচ্ছিলাম যে এখন কার্যত কিন্তু এই যে গ্রাউন্ড জিরো সেটা একেবারে স্বাভাবিক রয়েছে, যারা উত্তেজনা ছড়াচ্ছিল তাদেরকে ফের ঘরে পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে, র‍্যাপ মোতায়েন রয়েছে, কেউ গ্রেফতার হয়েছেন কিনা সেটাও এখনো স্পষ্ট নয়, ধরপাকড় শুরু হয়েছে সেটা ছবিতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।
হতে যে আরো খানি বেশ খানিকটা সময় লাগবে সেটা বোঝা যাচ্ছে। আপনারা দেখলেন সেই ছবি, ডিসি পদমর্যাদার অফিসার তারা রয়েছেন, ছত্রভঙ্গ করা হয়েছে জনতাকে, যার যার ঘরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি আগের থেকে অনেকটাই শান্ত এবং নিয়ন্ত্রণে বলা যেতে পারে।